চলতেছে। হ্যাঁ এটা যে আপনার 32 টাকা রাউন্ড। আচ্ছা ডাইরেক্ট কানেক্ট? ডাইরেক্ট কানেক্ট। আচ্ছা আচ্ছা 180 টাকা ডাইরেক্ট কানেক্ট, কোনো কিছু নেই। এটা পার পিস 180 টাকা? 180 টাকা। এটা থাকে কয়টা? 10টা। 10টা থাকে। তো সবই কোয়ালিটি মাল ভাই, নন কোয়ালিটি কেবল আমি বেচবো না। আচ্ছা 10 টাকা 20 টাকার কেবল এইবার বেচা বাদ দিছি। ওফ, কেবলটা তো খুব একটা সব দেখা। একটা কেবল নিয়ে যদি একটা কেবল বেচে 150 টাকা লাভ করতে না, আবার ওইগুলা আচ্ছা মাস্টার কপি, এটারও 3-4টা কপি আছে। ওগুলো আবার কোয়ালিটি, যেই প্রোডাক্টের যেটা সেটা বলার চেষ্টা করবেন যাতে কেউ বিভ্রান্ত না হয়। বিভ্রান্ত না, একদম 100% এক্সেলের কপি, মাস্টার কপি, সুপার ফাস্ট চার্জিং উঠবে। আচ্ছা এক্সেলের এটার একটা অ্যাসেট। এগুলোর ভাই পারফরম্যান্স কেমন? একদম 100-120, 140 টাকা দাম। 140 টাকা কেবল সহ? না কেবল সহ, অ্যাসেট S7। ওপো যে এগুলো ওপোর অরিজিনাল অথেন্টিক 33 ওয়াট। 33 ওয়াট? 33 ওয়াট। আচ্ছা এগুলো কেমন? এটা বুক চার্জার, বুক শো করবো, 400 টাকা দাম। আচ্ছা 400 টাকা দাম। যারা জেনুইনলি অথেন্টিক ওপো চার্জার। এই জায়গায় কিলা আছে ওপো, ভিভো, রিয়েলমি? হ্যাঁ, পাঁচটা লোগো আছে। 33 ওয়াট। 33 ওয়াট। আচ্ছা এগুলোর প্রাইসটা কেমন রাখা? 240 টাকা কেবল আছে না? হ্যাঁ 240। টাইপ বি এগুলো হয় না? না সব টাইপ সি। সব টাইপ সি, দামি যত প্রোডাক্ট দেখালাম সব টাইপ সি, 100% অরিজিনাল। আচ্ছা এটার প্রাইসটা এখন কত? 400 টাকা। 400 টাকা? 400 টাকা। এটা 100% অরিজিনাল? 100% অরিজিনাল। ওয়ান প্লাস, রিয়েলমি, পাঁচটা নামে এটা হয়, পাঁচটা লোগো দিয়ে হয়, পাঁচটা লোগো দিয়ে হয়। এটার মধ্যে 215 টাকা, মাত্র 215 টাকা। এই যে সাকুল ভাই, এই যে এটা আপনার 05X 155 টাকা। 05X 155। এগুলো চার্জার ব্যাকআপটা কেমন আছে? 4-5 ঘন্টা। 4-5 ঘন্টা? আর এই একটা মাল আছে 40 ঘন্টা ব্যাকআপ, এর একটা মাল আছে 40 ঘন্টা ব্যাকআপ। জি সুতা পরিমাণও না, 1 সেকেন্ডও না। মাওয়াটের ওই উল্টা পাল্টা কাজ করে না, উল্টা পাল্টা মাল হয়েছে না। মানে 60? আচ্ছা এটা 260। এটাও 260? এটাও 270। এটা 270, মানে একটু এটা, এটার ভিতরে কি আরজিবি লাইট আছে? না আরজিবি লাইট আছে। ঠিক আছে এটা 3,510 টাকা। এটা কত? যে আমার হাতের এটা, এটা 510। 510 টাকা। সেম কপি 680 টাকা। 680 টাকা, মানে 680 টাকা। আপনার এই সাউন্ড কোয়ালিটি যে এটা আছে, এটা প্রাইসটা কত চলতেছে ভাই? এটা আপনার 1,080 টাকা। 1,000 ভাই, কত সুন্দর স্মুথ, 7 বেল্ট 8 বেল্টের দোকান সাজাইতে একটা এই যে কম্বো। আচ্ছা যে কম্বো গুলা দেখাই আপনার, গোল্ডেন এডিশনের কম্বো। ও একটা দোকান, একটা মাল ভাই, একটা দোকান সাজাইতে যা লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইফুল ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম সালাম ভাই, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে। জি তো সাইফুল ভাই চলে আসলাম আপনার সবে, কি আসলে বিষয়, কি জন্য আমাকে ডাকলেন যদি একটু বলতেন। ডাকছি বলতে কি, কালেকশন তো আগের ভিডিওগুলো তো দেখাই রেগুলার, আজকে আবার আল্লাহর আলহামদুলিল্লাহ অনেকগুলো কালেকশন নতুন অ্যাভেলেবেল। আচ্ছা যেরকম আমার স্পিকার আইটেমে আসার পরে কেবল আইটেমটা কমে গেছিল। আচ্ছা আজকে কেবল আইটেম, কিছু চার্জার আইটেম নতুন করে, আচ্ছা কিছু স্ট্যান্ড, মাইক্রোফোন, নতুন অনেকগুলো আইটেম আছে, অনেকগুলো আইটেম আছে, ওগুলো নতুনের মধ্যে দেওয়া যাবে। এবং কোয়ালিটি কিছু আইটেমের চেষ্টা করছি যাতে কোয়ালিটি মেনটেন করে ভালো কিছু প্রোডাক্ট আমি কাস্টমারে দিতে পারি। আচ্ছা যারা সারা বাংলাদেশ থেকে আসতে চায়, সহজভাবে লোকেশনটা যদি একটু বলতেন। আপনার সহজভাবে হচ্ছে গোলা গুলিস্তান শপিং কমপ্লেক্স এর 3rd তলা, 2x163 নম্বর দোকান। আচ্ছা কিংবা ঢাকা গুলিস্তান গোলাপশাহ মাজারের সামনে এসে নামলে আপনার মেন সিঁড়িতে উঠলে হাতের ডান দিকে 3rd তলায় মাওয়া ট্রেড ইন্টারন্যাশনাল। আচ্ছা আচ্ছা মাওয়া ট্রেড ইন্টারন্যাশনাল, 2x163 নম্বর দোকান। স্ক্রিনে তো নাম্বার থাকবে? হ্যাঁ এই নাম্বারটাই আপনার ইমো, হোয়াটসঅ্যাপ, নগদ বিকাশ, সকাল সব অল এবাউট এই নাম্বারটাই। আচ্ছা আচ্ছা লাস্টে 61 যে নাম্বারটা ওইটাই। তো আজকে আমরা কি দিয়ে শুরু করবো ভাই? আমরা একেবারে কম দামে, আমাদের এদিকে দেখতেছেন জায়গার সংকুলন, আমাদের যেহেতু বুঝিনি জায়গার সংকুলন, আমার ম্যাক্সিমাম মাল গোডাউনে, কিন্তু যে কার্টন গুলাতে কার্টন করা থাকে সব করে আমি শো দিতে পারি না। আচ্ছা চাইলেও আমার পক্ষে শো দেওয়া সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তাই আমি যেহেতু সামনে ফ্যান এসেছেন, আমি কিছু হেডফোন দেখাবো আপনার একদম সীমিত আকারের। এগুলো ভাই কত দিয়ে শুরু হইতেছে? এটা আপনার 33 টাকা, 32 টাকা, 33-32 টাকা চলতেছে। হ্যাঁ এটা যে আপনার 32 টাকা রাউন্ড। আচ্ছা আচ্ছা আপনারা কিন্তু ওই যে বিভিন্ন এগুলো কিন্তু খুচরা কিন্তু 80-90-100 টাকা করে বিক্রি হয়। এই যে এটা আছে 36 টাকা, এটা পিস্টন বলে না, 36 টাকা। এই যে এগুলো আছে 34 টাকা, এগুলো ভাই 2-1 টাকা কমে পারে, এদিক একটু এদিক সেদিক আর কি, এগুলো 2-1 টাকা কমে পারে। হ্যাঁ সাইফুল ভাই এবারে এই ক্ষেত্রে আপনারা দেখেন এই যে রুইটাম সেট টাইপ সি, কোন এগুলো কি টাইপ সি হয়? ডাইরেক্ট কানেক্ট। ডাইরেক্ট কানেক্ট? ডাইরেক্ট কানেক্ট। আচ্ছা আচ্ছা 180 টাকা ডাইরেক্ট কানেক্ট, কোনো কিছু নেই। এটা পার পিস 180 টাকা? 180 টাকা ডাইরেক্ট কানেক্ট। তার মানে এটা কোয়ালিটি সম্পূর্ণ হবে? একদম কোয়ালিটি অল ওভার, এটা বাইকের রেট ভাই, খুচরা না আবার কোয়ালিটি। এগুলো 1200-1100-1300 টাকা একজন বিক্রি করে। আচ্ছা ডাইরেক্ট কানেক্ট অ্যাপেল থেকে শুরু করে যত প্রোডাক্ট আছে ডাইরেক্ট কানেক্ট, পরে যে DM10, DM9, DM7, আমার জাস্ট জায়গা সংকুলনের কারণে আমি শো দিতে পারি না। আচ্ছা
সবই কোয়ালিটি মাল ভাই, নন কোয়ালিটি কেবল আমি বেচবো না। তারপরে আপনার রিগার্সের বিগ, এটা অরিজিনাল, আচ্ছা আচ্ছা, কপি আছে, এই আছে দুইটাই। ওফ ভাই, জটিল কেবল গুলো রাখছেন। এটা 65 টাকা, 60 টাকা, 65 টাকা। অনেক ক্ষেত্রে দেখা যায় ভাই, দুই দিন চার্জ হইয়া পরে চার্জ হয় না। ওই যে কপি প্রোডাক্ট নিলে যা হয় প্রথমে, কপি গুলার এই প্রবলেম গুলো, এই প্রবলেম, অরিজিনাল প্রোডাক্ট এর কোনো প্রবলেম নাই। আচ্ছা, তারপরে সাইফুল ভাই, তারপরে এক্সেল, এক্সেল এর মাস্টার কপি, অরিজিনালটা না, আচ্ছা মাস্টার কপি, এটারও তিন চারটা কপি আছে সাইফুল ভাই। গুলা আবার কোয়ালিটি, যেই প্রোডাক্টের যেটা সেটা বলার চেষ্টা করবেন, যাতে কেউ বিভ্রান্ত না হয়। বিভ্রান্ত না, একদম 100% এক্সেল এর কপি, মাস্টার কপি, সুপার ফাস্ট চার্জিং হবে এক্সেল এর। এটার একটা কপি আছে, ওটা নিলে আবার একদম বিশ্রী অবস্থা, আরো 2 টাকা 5 টাকা কমে নিতে পারে। কিন্তু এটা আসলে ভাই কোয়ালিটি করে বিক্রি করতেছেন? এটা আপনি, আমি বিক্রি করতেছি আপনার 48 আর 50 টাকা, 48-50 টাইপ সি, টাইপ বি, টাইপ সি, টাইপ বি। বা ভাই, 2 টাকা দাম বাড়ে কমে। আচ্ছা, তারপরে, তারপরে আপনার বাসুসের এটা আছে, বাসুসের কেবল এটা, মডেল আছে। আর চার্জার যদি, গ্যারান্টি চার্জার যদি কেউ নেয়, একটা চার্জার আছে, এটা আমি ব্যবহার করি দেখাই। আপনার চার্জার দেখাইলাম, কেবল দেখাইলাম, TWS দেখাই, ব্লুটুথ, আচ্ছা আচ্ছা, এখানে আপনার শুরু করি ওয়ান প্লাস এর অরিজিনালটা দিয়ে। এটা কি অরিজিনাল ভাই? অরিজিনাল, 100% অরিজিনাল। আচ্ছা, এটার প্রাইসটা এখন কত? 400 টাকা, 400 টাকা, 400 টাকা। এটা 100% অরিজিনাল, 100% অরিজিনাল। এগুলো আছে মার্কেট অরিজিনাল, Xiaomi, OnePlus, Realme, পাঁচটা নামে এটা হয়, পাঁচটা লোগো দিয়ে হয়, পাঁচটা লোগো দিয়ে। এটা তোমার 215 টাকা, মাত্র 215 টাকা। এই যে, এটা হচ্ছে মার্কেট অরিজিনাল। আচ্ছা, কপি, কপি পাঁচটা নামে হয়,
তারপরে আর প্রচুর পরিমাণ কালেকশন আছে, আমরা একে একে দেখবো ইনশাআল্লাহ। তারপরে আপনারা দেখা এদিকে আসেন। আচ্ছা M19 M10 আচ্ছা M19 M10 M28 আচ্ছা এগুলোর আমরা এগুলো যত M20 ঠিক আছে। আচ্ছা ভাই কোনটার কত দিয়ে শুরু নাকি অ্যারাউন্ড 220 টাকা 250 টাকা 255 টাকা এটা এর প্রাইস কত? M19 250 250 দেখাই খুব বেশি দেখা মনে হয়। আমি যেগুলো বর্তমানে খুব রানিং ওগুলো দেখেন, ওগুলাই দেখাইতেছি। এই যে এটা আপনার 055 টাকা মানে যেটার যে রেট সেটাই বলছেন, একদম 19-20 হবে না, আমি একটা ব্যবহার করি যেটা। আচ্ছা 40 ঘন্টার 1 মিনিটও কম না। একসাথে নিতে পারে। সাইফুল ভাই মাঝখানে বলে রাখি, আপনার কি সারা বাংলাদেশ 64 জেলায় কি মাল পাঠান? একেবারে 64 জেলায় কুরিয়ারে, যারা কুরিয়ারে নেবেন তারা অবশ্যই কিছু অ্যাডভান্স সিকিউরিটি দিবেন, কুরিয়ারে নিতে পারবেন। আর যারা পাইকার মূলত তারা ওই কুরিয়ার কন্ডিশন খুব কমই করে, কন্ডিশন চার্জ আছে, এটা আছে, ওইটা আছে, মূলত অ্যাডভান্স দিয়ে দেয়। যাদের অ্যাডভান্স দিতে প্রথমবার অনেকের বই লাগতে পারে আসে নাই, তাদের উদ্দেশ্য বলে 1000-2000 টাকা সিকিউরিটি মানে দিলে আমি মাল ছাইড়া দিই, সমস্যা নাই। আর যারা ঢাকা আসবেন সরাসরি আমার শপে আসবেন, ইনশাল্লাহ শপে এসে ভিজিট করুন, দেখুন, কথা বলুন, যদি ভালো লাগে তাহলে প্রোডাক্ট নেন। আর আপনার এই জায়গায় তো ভিডিও অনেকদিন ধরে দিয়ে আল্লাহর রহমতে কারোর সাথে ওই রকম ভাবে হয় না, ব্যবসা অনুযায়ী যাদের সাথে করতেছি আলহামদুলিল্লাহ আমার কাস্টমার গুলো আলহামদুলিল্লাহ অনেক লক্ষ্মী পাই। এবং আমার আমার যে নিজের সুনাম নিজে করতে নেই, মাওয়া ট্রেডের একটা মান মান নিজের সুনাম আছে, ইনশাআল্লাহ ওটা আমরা চেষ্টা করি যে অক্ষুণ্ণ রাখার এবং ভালো কিছু প্রোডাক্ট কোয়ালিটি দেওয়ার। তো সাইফুল ভাই আমরা ব্লুটুথ স্পিকারে চলে যাই। জি তো পর্যাপ্ত পরিমাণ মডেল আছে, হ্যাঁ ওই মডেলগুলো আমরা জাস্ট একটু আমরা দেখার চেষ্টা করি। জি একটা মডেল আছে আপনার, এটা 3 ইঞ্চি, 3 ইঞ্চির স্পিকার, 3-4টা মডেল আছে, 3 ইঞ্চি। আচ্ছা আচ্ছা 3 ইঞ্চির ভিতর 3-4টা মডেল, একটা মডেল। আচ্ছা আচ্ছা এগুলার কি রেট একই থাকে না? না 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 বাড়ে কমে ভাই। আচ্ছা আচ্ছা এখন বর্তমানে এটার প্রাইসটা কত আছে? কোনটা 3 ইঞ্চি? এটা এটা 270, যে এটা 260, এটা 260। আচ্ছা এটা 260, এটাও 260, এটাও 270, এটা 270। মানে একটু এটা এটার ভিতরে কি আরজিবি লাইট আছে না? আরজিবি লাইট আছে। আচ্ছা তারপরে আপনার দেখা যাইতেছে এই যে 336 তিনটা মডেল আছে, দেখাই এদিকে এমনি দেখাই। আচ্ছা 3 টাকা 530 টাকা। তারপরে আপনার যদি দেখেন 4 ইঞ্চির মাল, আমরা 4 ইঞ্চির মালটা দেখবো, এটার প্রাইসটা কত? এটার 400 টাকা। তারপর আপনার আপনার এই সাউন্ড কোয়ালিটি
সবচেয়ে ভালো ভালো। তারপরে যে W15 আছে, আচ্ছা, এগুলো বিগ সাউন্ড কোয়ালিটির 450 টাকা, কুলার S30 আছে 450 টাকা, আচ্ছা, পরে X312 আছে 270 টাকা, X316 আছে, এই যে X316, হ্যাঁ এই যে উপরে দেখেন X316, আচ্ছা, এটা হচ্ছে কি আপনার 280 টাকা, 280 টাকা, 280 টাকা। এছাড়াও আপনার যে 4 ইঞ্চির আর একটা মাল আছে, এটা মোটামুটি অনেকদিন মার্কেটে ছিল না, এখন অ্যাভেলেবেল হয়েছে। আচ্ছা, এই মালটা, এই মালটা, এটা প্রাইসটা এখন কত চলতেছে? এটা চলতেছে আপনার 400 টাকা, 400 টাকা, 400 টাকা। তারপরে ভাইরাল প্রোডাক্ট, আচ্ছা, ভাইরাল, ভাইরাল প্রোডাক্ট হচ্ছে কেবারও আছে, JBL M3 আছে, তারপরে আপনার এই যে X912 আছে, মাল তো দেখাই নাই স্পিকার। আচ্ছা আচ্ছা, প্রচুর পরিমাণ, আচ্ছা, ব্লুটুথ স্পিকার কানেকশন, ভাই অনেক ওয়েটফুল একটা মাল, আরজিবি লাইট সহ, না আরজিবি লাইট সহ, JBL এর অথেন্টিক JBL এর যে এটা আছে, এটা প্রাইসটা কত চলতেছে ভাই? এটা আপনার 1080 টাকা, 1080 টাকা, এই যে এটা আছে আপনার 490 টাকা, এটা কিন্তু ভাই বারে কমে 520 টাকা হয়, 490 হয়, 470 হয়, এক এক দিন এক এক রেডের গুলা ভাই, স্পেস কম দেখাইতে পারি না। তারপরে আপনার এই যে একটা স্পিকার আছে 330 টাকা, পোর্টেবল, এটা মাত্র 330 টাকা, এটা 197 টাকা, এই যে এটা, এটা 197, JBL 195 টাকা, JBL 195, এই উপরে দিকে দেখেন স্পিকার গুলো, যে এই যে JBL এর বড়টা বিগটা, এই যে কারোকি আছে 520 টাকা, 520 টাকা, বর্তমানে এগুলো কিন্তু রানিং একটা প্রোডাক্ট, রানিং প্রোডাক্ট। আচ্ছা, তারপরে আপনার এদিকটা দেখালি স্পিকার, অভাব নেই, আল্লাহর রহমতে কার্টুনে কার্টুনে কার্টুন স্পিকার সাথে। হুম ভাই, এরপরে কি দেখবো? স্মার্ট ওয়াচ দেখেন কি পরিমাণ স্মার্ট ওয়াচ, এই যে অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ থেকে শুরু করে সব বর্তমান যেগুলো নি ভাইরাল হট, সিম ক্যামেরা সহ অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ। আচ্ছা আচ্ছা, আপনার যে কোনো স্মার্ট ওয়াচ, এর একটা মডেল দেখেন। আচ্ছা আচ্ছা, স্মার্ট ওয়াচের অনেকগুলো মডেল অ্যাভেলেবল, এই যে কাপল ওয়াচ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাপল ওয়াচ, S9 কার্ভ ডিসপ্লে, ফুল ডিসপ্লে, আচ্ছা আচ্ছা, তারপরে আপনার যে 7 বেল্টের, তারপরে যে দেখেন 8 বেল্টের ওয়াই আসে, এগুলো তো সম্পূর্ণ একবারে পাইকারি দিতেছে, একবারে পাইকারি, কোনো খুচরা কোনো গল্প নাই ভাই, খুচরা বেশি না। তারপর আপনি একটা দোকান সাজাইতে একটা এই যে কম্বো, আচ্ছা, যে কম্বো গুলা দেখাই, আপনার গোল্ডেন এডিশনের কম্বো, একটা দোকান, একটা মাল ভাই, একটা দোকান সাজাইতে যা লাগে, অ্যাক্সেসরিজ, ইলেকট্রনিক আইটেম, তারপর আপনার মোবাইল অ্যাক্সেসরিজ আইটেম, কেবল আইটেম, হেডফোন আইটেম, কোনো কিছু নাই, আল্লাহর রহমতে বাদ নাই। তারপর আপনি যে আর একটা মডেল দেখেন গোল্ডেন এডিশনের, আপনার একটা দুইটা স্মার্ট ওয়াচ, আল্লাহর রহমতে স্মার্ট ওয়াচের অভাব নাই, এদিকে এদিকে দেখেন। আচ্ছা আচ্ছা ভাই, স্মার্ট ওয়াচ সর্বনিম্ন কত থেকে শুরু? 480 টাকা শুরু, 480 টাকা, প্রচুর পরিমাণ মোবাইল স্ট্যান্ড কালেকশন আছে, শুধু ভাইরাল কালেকশন মোবাইল স্ট্যান্ড, এদিকে সেলফি স্টিক গুলো দেখেন, একটা একটা না, Q07, Q08, X02, R1, পরে যে জেমারির দামি দামি মাইক্রোফোন, জেমারির, উলানজির, সব ধরনের মাইক্রোফোন আল্লাহর রহমতে আমাদের এদিকে অ্যাভেলেবল আছে। কিংবা যারা এই যে এখন শেষ সিজনে ফ্যানের হট অফার, ফ্যান নিতে চান, তারাও ইনশাল্লাহ ভালো রেডি, একটা ভালো কোয়ান্টিটি রেডি, কোয়ালিটি ফ্যান ইনশাল্লাহ আমরা প্রোভাইড করতে পারবো। আচ্ছা আচ্ছা, কয়েকটা মডেলের ফ্যান যদি ফিজিক্যালি দেখাই দেন, যে কয়েকটা মডেল, এই যে এটা আপনারা দেখেন জয় সুপারের 2218, আচ্ছা, 1880, 2215, আল্লাহর রহমতে সবকটা অ্যাভেলেবেল আছে। তারপরে জয় সুপারের যে 2218, আচ্ছা, ডিপির 7732, টাচ সিস্টেম, যে ফ্যানটা টাচ, সম্পূর্ণ টাচ সিস্টেম, এই যে ডিপির একটা ফ্যান আছে মুভিং ফ্যান, আচ্ছা, তারপরে যে কম দামের যে ফ্যান গুলো আছে 240 টাকার, 150 টাকার হিট ফ্যান গুলো, কার্টন ভরা খোলা নাই, 150 থেকে শুরু করে ফ্যানের বাজার। আচ্ছা, 150 থেকে শুরু হয় না? হ্যাঁ, 150 থেকে ফ্যানের বাজার, থেকে দাম অনেক কমছে। হ্যাঁ, ফ্যানের বাজার আগে থেকে অনেক কমছে। তো সাইফুল ভাই, প্রচুর পরিমাণ দেখা যায় আপনার, এদিকে দেখেন, এই যে দুইটা স্পিকার মিস করে গেছি, টেবিল ল্যাম্প মিস করে গেছি, এগুলো ভাই দেখানো সম্ভব না। আচ্ছা, প্রচুর পরিমাণ তো আসলে কালেকশন, এই কালেকশন গুলো দেখানো সম্ভব না। আচ্ছা, আমরা এই পর্যায়ে ইয়া দেখবো,
পাওয়ার ব্যাংক দেখেন বাগলুর 10,000, বাগলুর 10,000 আছে, 20,000 আছে, বাসুসের 20,000 এমএস আছে। আচ্ছা, এই পাওয়ার ব্যাংক পরে বিবির এই পাওয়ার ব্যাংক গুলো আছে, মোটামুটি ভালো মানের কিছু পাওয়ার ব্যাংক মোটামুটি ম্যানেজ করার চেষ্টা করি। সবগুলো অথেন্টিক এবং অরিজিনাল পাওয়ার ব্যাংক, কোনো কপি রেপ্লিকা কোনো মাল মার্কেট বেচে না। সব সময় চেষ্টা করি ভাই কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার, আর যাতে একটা কাস্টমার আমার দোকানে আসলে অল্প করে সব ধরনের মাল একসাথে কালেকশন করতে পারে। 5টা দোকান 10টা দোকান আমারে অর্ডার করার পরে আর 10 দোকানে ঘুরে ঘুরে দুগো দুগো অর্ডার করা লাগবে না। অল্প করে যারা নিয়া সব মডেল নিলে একটা দোকান সাজানোর মতো যত প্রোডাক্ট আছে ইনশাল্লাহ পাইবো।